এনআরসি বা কেন্দ্র ও রাজ্যের একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতিতে নয়, দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে। কেন্দ্র বা রাজ্যের যে শাসক শিবিরই ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র বরাবর কংগ্রেসের দখলে গিয়েছে। কারণ এই অঞ্চলের মানুষ কংগ্রেসে ভরসা পেয়েছে কোনো কাব্য কথা নয়, মানুষের সঙ্গে ভাওতাবাজি নয়, বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে কংগ্রেস। তাই তো এবারে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা এনআরসির বিরোধিতা করলেও দক্ষিণ মালদহের লোক ভরসা পেয়েছে কংগ্রেসে। নব ভোটার থেকে শুরু করে প্রবীণ সকলেই কংগ্রেসের ওপরে আস্থা রেখে এবার ভোট দিয়েছেন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী জানান, 2021 সালে সংখ্যালঘুদের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এনআরসি সিএনইএ সংখ্যালঘুদের ভয় দেখিয়েছিল। এবারের নির্বাচনে সংখ্যালঘুরা বিষয়টি বুঝতে পেরেছে যে ভোটের আসলেই এনআরসি ও সিএ বিষয়ে ভয় দেখানো হয়, তাই এবার সংখ্যালঘুরা একজোট হয়ে কংগ্রেসকে সমর্থন করেছেন। আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এরকম একটা ভালোবাসা যেভাবে আমাদের 2021 সালে সমস্যা ছিল যে এত ভয় দেখেছে দুটো রুলিং পার্টি বিজেপি এবং টিএমসি এনআরসি বিষয়ে, যেহেতু কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল, তাতে মানুষরা অনেক ভয় খেয়েছে, তাহলে ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিতে পারেনি। কিন্তু এবার 2024 সালে আমাদের এবার যে ভোট হয়েছে, মানুষরা ফ্রি মাইন্ডে ভোট দিয়েছেন। ওরা মালদার ঘর, মালদা একটা কংগ্রেস ঘর, কংগ্রেসের মাটি ঘাটি, এটাও একটা ফ্যাক্টর। আর একটা বড় ফ্যাক্টর ছিল যে সবাই ইনক্লুডিং আমাদের মা বোনরা, মালদার মা বোনরা, মালদার যুবক ছেলেরা, ওরা রাহুল গান্ধী দেখতে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে। যে আমরা বুঝতে পারছি লক্ষ্মীবন্ধন হচ্ছে রাজ্যের ব্যাপার, এটা রাজ্য ইলেকশন নয়, এটা মুখ্যমন্ত্রী ইলেকশন নয়, এটা কেন্দ্র সরকার ইলেকশন। তো ওরা চাইছিল যে মোদীকে হারাবার জন্য যাতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, সেভাবে ওরা মন খুলে ভোট দিয়েছে। লক্ষ্মীবন্ধন এখানে অত ফ্যাক্টর হয়নি যত আমরা ভেবেছি, সেটা বলছে অন্যান্য জায়গা থেকে শুনছি লক্ষ্মীবন্ধন একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু মালদাতে এই ফ্যাক্টরটা এরকম সেরকম ছিল না। প্রথম কথা আমি বলতে চাই, আমি খুব দুঃখিত যে অধীর বাবু মানে এবার প্যাস করতে পারেনি। উনি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ লিডার কংগ্রেসে পশ্চিমবঙ্গ এবং ন্যাশনাল লেভেল। না, সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে। মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এ বি এ গণি খান চৌধুরীর জেলা, সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকত। গতবার তারা একটু পিছিয়েছিলেন, এবার তারা একটু আগিয়ে গেছেন। আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার, আমরা যারা নেতৃত্ব, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। আমরা মানুষকে সঠিকভাবে বুঝাতে পারিনি, আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি, যার জন্য আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে। এর জন্য আমি আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন, জেলার যারা নেতারা আছেন, আমরা ইনক্লুডিং আমিও তার মধ্যে, আমাদের ব্যর্থতা। কর্মখালি 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 36 বছরের পুরাতন কোম্পানি হর কনসালটেন্ট। অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইজ। সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার 9232696941 অর 9232352260।
এখানে যে জয়লাভ করেছে এত দ্বিতীয় পরিমাণের মধ্যে তার দুটো কারণ আছে। একটা হচ্ছে মালদার পরিবারের যে ঐতিহ্য, দীর্ঘদিন ধরে যে উন্নয়নের যে রাজনীতি, সততার রাজনীতি, তার একটা ফল। আর দ্বিতীয়ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যে ম্যানিফেস্টো, যে প্রোগ্রেসিভ ম্যানিফেস্টো, তার একটা ফল। এই দুটো ফল থেকেই আমরা আজকে এই দ্বিতীয় ভোটে এখানে যাব। এনআরসি বা সিএ যেটা ফ্যাক্টর, এটা ভোট আসলেই শুধু ওঠে, রমরমা বেজে ওঠে। আমরা সংখ্যালঘু যারা, আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি যে এনআরসি বা সিএ কোনো ফ্যাক্টর নেই। এখানকার যে মালদার যে রূপকার গনি খান, ওনার যে উত্তরসূরি ইসা খান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন, এটা কিন্তু মুসলিম সমাজের বা মুসলিম বেল্টের একটা ভালো ইঙ্গিত যে আমরা এনআরসি বা সিএকে ভয় পাই না। এখন কংগ্রেস ছাড়া মুসলিম সমাজ হোক বা দেশের জনগণ হোক, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না বা সংবিধান কেউ রক্ষা করতে পারবে না। ব্যাখ্যা করছে যে ব্যবধানের নিরিখে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ভোটের পর্যালোচনা করি, তাহলে গত যে লোকসভা নির্বাচনের যে বিজেপির প্রাপ্ত ভোট আর এইবারে 2024 লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, তো সেটাকে প্রত্যাশা মতোই বলা যাবে। আমরা এটা অস্বীকার করে লাভ নেই যে এখানকার 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভাতে আমরা তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, যেটা বিগত লোকসভা নির্বাচনেও প্রতিফলিত হয়েছে। আর সেই কাছাকাছি কহেছিল যে সিএ লাগু হতে গেলেই সব ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। তো সিএ লাগু কবে হয়েছে? মার্চ মাসে হয়েছে, মার্চ এপ্রিল মে জুন মাস, প্রায় 4 মাস হতে চললো। তো 4 মাসে কোথায় কে ডিটেনশন ক্যাম্পে গেছে বা কার নাগরিকত্ব হারিয়ে গেছে সিএ এর জন্য? সিএ যেখানে কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে এখানে নাগরিকত্ব হারানো বা কোনো মানুষের বিপদে পড়ার কোনো জায়গায় নেই, এখানে শুধুমাত্র মানুষের নাগরিকত্ব দেওয়ার একটা আইন, তো অপব্যাখ্যা করে খুব বেশি দিন চলা যাবে লিখে আমরা দেখতে যাই। তো এখনো পর্যন্ত সব বিধানসভাতে তো আমাদের সেই ধরনের সাংগঠনিক শক্তি আমরা গড়ে উঠতে পারিনি, সেটা হবে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসেনার রিপোর্ট, আনন্দবার্তা।